আমি এখানে 500 গ্রাম হাড় ছাড়ানো চিকেন নিয়েছি। আপনারা চাইলে চিকেনের ওয়েস্টের মাংসটাও ব্যবহার করতে পারেন। আমি চিকেনটাকে মোটা স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা যদি ছোট বার্গার বানাতে চান সেক্ষেত্রে পাতলা করে স্লাইস করে নিলেও চলবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দেব 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, এখন দিয়ে দেব 1টা চামচ জিরার গুঁড়া। Thank you.
এখন যাতে বার্গারটা স্ট্রং থাকে সেজন্য আমি একটা ব্যাম্বু স্টিক গেঁথে দেব। তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে কিং চিকেন বাইট বার্গার। এই বার্গারটি আপনারা তৈরি করে ফ্যামিলির সবাইকে চমকে দিতে পারেন। আশা করি আপনাদের সকলেরই রেসিপিটা ভালো লেগেছে। আর আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ।